वेलकम फ्रेंड्स, अपना जानें विगत दो तीन सप्ताह धरे गवर्नमेंट ऑफ इंडियार तरफ थे एमएसएमईर ओपर एकाधिक स्कीम एकाधिक प्रकल्प नहीं आसा हे जाते एमएसएमईगुलो के नतून भावे रिभाइव कराना जाए एमएसएमईगुलो तारा तादेर बिजनेस ग्रोथ आरो बृद्धि करते पारे तार जन्य एकाधिक स्कीम किन्तु गवर्नमेंट ऑफ इंडियार तरफ थे इंट्रोड्यूस करा हे प्रकल्पगुलोर संगे ही पहला जून 2020 साले एक ऐतिहासिक सिद्धांत नेওয়া হয়েছে जेखने एमएसएमईर स्ट्रक्चरल चेंजेस करा हुए चे अर्थात एमएसएमईर नतून डेफिनेशन किन्तु आमादेर काछे उपस्थापन करा हुए चे एवं से ही डेफिनेशन गवर्नमेंट अफ इंडियार इंडियन कैबिनेटर द्वारा किन्तु अप्रूव हो गए। तो आजकल भिडियोर माध्यमे आमरा एमएसएमईर ओपर से रिवाइज्ड डेफिनेशन आमरा जेने नेब এবং কেনই বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই এমএসএমই এর উপর এত গুরুত্ব আরোপ করছে। তো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করার আগে আজকে ভিডিওর একটি কুইক রিভিউ আমরা দিয়ে দিই। আমরা প্রথমেই জেনে নেব হোয়াট ইজ এমএসএমই, তারপরেই আমরা জেনে নেব ওল্ড ডেফিনেশন অফ এমএসএমই, যেটা কিনা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006 অনুযায়ী তার যে ডেফিনেশন ডিফাইন করা ছিল সেই ডেফিনেশনটা আমরা জেনে নেব। তারপরে আমরা জেনে নেব এই ওল্ড ডেফিনেশনে কি কি ড্রব্যাক্স ছিল এবং তার সঙ্গে আমরা জেনে নেব এই ওল্ড ডেফিনেশনের রিভিশনের আদৌ কি প্রয়োজনীয়তা ছিল। নেক্সট আমরা জেনে নেব রিভাইজড ডেফিনেশনটি এমএসএমইর, যেটা অ্যাপ্রুভ হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের দ্বারা পয়লা জুন 2020 তারিখে। এবং সর্বশেষ পয়েন্ট আমরা জানব কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই এমএসএমইর ওপর অতিরিক্ত ফোকাস দিচ্ছে। তো আজকে ভিডিও শুরু করার আগে আমাদের সকল নতুন প্রিয় বন্ধুদের বলতে চাই, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অল করে নেবেন, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। তো আসুন শুরু করি আজকের টপিক, হোয়াট ইজ এমএসএমই। এমএসএমই এই শব্দটি প্রকৃতপক্ষে একটি সংক্ষিপ্ত রূপ, যার সম্পূর্ণ রূপটি হল এম stands for micro enterprise, S stands for small enterprise, M stands for medium enterprise and E stands for enterprise। অর্থাৎ বন্ধুরা, প্রথমে যে এমটি, যেটাকে বলা হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজ, এটাকে আমরা বাংলায় বলি সূক্ষ্ম উদ্যোগ। অর্থাৎ সূক্ষ্ম উদ্যোগের কারবার, তাকে এখানে বলা হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজ। নেক্সট এস, যাকে বলছি আমরা স্মল এন্টারপ্রাইজ, অর্থাৎ ক্ষুদ্র উদ্যোগের কারবার। নেক্সট এম ফর মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ মধ্যম উদ্যোগের কারবার। এবং ই ফর এন্টারপ্রাইজ, অর্থাৎ উদ্যোগ। অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং সার্ভিস সেক্টরকে ভাগ করা হয়ে থাকে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজে। এরপরেও আরেক ধরনের এন্টারপ্রাইজ দেখতে পাওয়া যায় আপনারা জানেন বন্ধুরা, যেটাকে বলি আমরা লার্জ এন্টারপ্রাইজ, অর্থাৎ বৃহৎ আয়তন কারবার। তো বন্ধুরা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বৃহৎ আয়তনের কারবার কিন্তু এমএসএমইর অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ সূক্ষ্ম ক্ষুদ্র এবং মাঝারি আয়তনের কারবার নিয়ে কিন্তু এমএসএমই গড়ে ওঠে। নেক্সট বন্ধুরা, আমরা দেখে নিই এমএসএমইর যে ওল্ড ডেফিনেশনটি মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006 অনুযায়ী দেওয়া হয়েছিল, সেই ডেফিনেশনটি যে দুটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে সেই দুটি বিষয় আমরা একটু বুঝে নিই। ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, অর্থাৎ সেই সমস্ত এন্টারপ্রাইজের কথা বলা হচ্ছে এখানে, যে সমস্ত এন্টারপ্রাইজগুলো উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এবং সার্ভিস এন্টারপ্রাইজ, অর্থাৎ সেই সমস্ত এন্টারপ্রাইজ, যে সমস্ত এন্টারপ্রাইজগুলো সার্ভিস দিয়ে থাকে, পরিষেবা দিয়ে থাকে। অর্থাৎ দুটি সেক্টরের উপর বেস করে কিন্তু এমএসএমইর ওল্ড ডেফিনেশনটি সেট করা হয়েছিল, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং সার্ভিস সেক্টর। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানাই মানুষের যে অর্থনৈতিক কার্যকলাপ, অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটিস, এর যে তিনটি মেন পিলার, সে তিনটি পিলারের মধ্যে দুটি পিলারের ওপর বেস করে এখানে কিন্তু এমএসএমইর ডেফিনিশনটি সেট করা হয়েছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং সার্ভিস সেক্টর। এই দুটি সেক্টরের ওপর বেস করে কিন্তু আমাদের মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006 অনুযায়ী এমএসএমইর ডেফিনিশনটি সেট করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে মাইক্রো এন্টারপ্রাইজ কাকে বলে, স্মল এন্টারপ্রাইজ কাকে বলে অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ কাকে বলে। তো দেখে নি বন্ধুরা সেই ওল্ড ডেফিনেশনটি। অ্যাজ পার এমএসএমইডি অ্যাক্ট 2006, যে সমস্ত এন্টারপ্রাইজ ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে জড়িত সেই সমস্ত এন্টারপ্রাইজের একটি ক্রাইটেরিয়া ছিল
ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, অর্থাৎ সেই সমস্ত এন্টারপ্রাইজগুলো যারা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, সেই সমস্ত এন্টারপ্রাইজে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে যত টাকা বিনিয়োগ হতো সেই বিনিয়োগের নিরিখে কিন্তু মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ডেফিনেশন ডিফাইন করা ছিল এমএসএমইডি অ্যাক্ট 2006 অনুযায়ী। সেখানে মাইক্রো এন্টারপ্রাইজ কাকে বলা হতো? মাইক্রো এন্টারপ্রাইজ সেই এন্টারপ্রাইজকে বলা হতো যে এন্টারপ্রাইজ তার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে সর্বোচ্চ 25 লক্ষ টাকা বিনিয়োগ করেছে। অর্থাৎ 25 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ যে সমস্ত এন্টারপ্রাইজের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ছিল সেই সমস্ত এন্টারপ্রাইজকে বলা হতো মাইক্রো এন্টারপ্রাইজ বা সূক্ষ্ম উদ্যোগ। নেক্সট, স্মল এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র উদ্যোগ কাকে বলা হতো? স্মল এন্টারপ্রাইজ তাদের বলা হতো যে সমস্ত এন্টারপ্রাইজ তাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে 25 লক্ষ টাকার চেয়ে বেশি কিন্তু 5 কোটি টাকার কম বিনিয়োগ করত, তাদেরকে স্মল এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র উদ্যোগ বলা হতো। এবং সর্বশেষ, মিডিয়াম এন্টারপ্রাইজ বা মধ্যম উদ্যোগের কারবার কাদের বলা হতো? সেই সমস্ত কারবারকে বলা হতো যারা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং যাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে বিনিয়োগের পরিমাণ 5 কোটি টাকার বেশি কিন্তু 10 কোটি টাকার কম, সেই সমস্ত এন্টারপ্রাইজকে বলা হতো মিডিয়াম এন্টারপ্রাইজ বা মধ্যম উদ্যোগের কারবার। এটা ছিল উৎপাদনের নিরিখে মাইক্রো, স্মল এবং মিডিয়ামের ডেফিনেশন। সার্ভিস সেক্টরে যে সমস্ত এন্টারপ্রাইজগুলো ছিল সেই সমস্ত এন্টারপ্রাইজগুলোর মধ্যে কাদেরকে মাইক্রো, কাদেরকে স্মল এবং কাদেরকে মিডিয়াম এন্টারপ্রাইজ বলা হতো সেটা আমরা একটু দেখে নিই এবার। সার্ভিস এন্টারপ্রাইজ, এখানে কিন্তু ক্রাইটেরিয়া ছিল ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট। কারণ বন্ধুরা, আপনারা জানেন যে সার্ভিস সেক্টর, যেমন ধরুন বন্ধুরা এই যে আমি পড়াচ্ছি আপনাদেরকে অনলাইনে, তো আমার এখানে কিন্তু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাজ সাচ ইউজ হচ্ছে না, আমার এখানে কিছু ইকুইপমেন্ট ইউজ হচ্ছে, যেমন ল্যাপটপ বলতে পারেন, সাউন্ড রেকর্ডার বলতে পারেন, মাইক্রোফোন বলতে পারেন, অর্থাৎ আমার কিছু ইকুইপমেন্ট ইউজ হচ্ছে। তাই সার্ভিস এন্টারপ্রাইজের ক্ষেত্রে মাইক্রো, স্মল এবং মিডিয়ামের ডেফিনেশনের মেন ক্রাইটেরিয়া ছিল ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইন কি ইকুইপমেন্টের ওপর বেস করে কিন্তু মাইক্রো, স্মল এবং মিডিয়ামের ডেফিনেশনটি ডিফাইন করা হয়েছে এমএসএমইডি অ্যাক্ট 2006 অনুযায়ী। সেখানে মাইক্রো এন্টারপ্রাইজ কাকে বলা হতো? মাইক্রো এন্টারপ্রাইজ অর্থাৎ সূক্ষ্ম উদ্যোগ সেই সমস্ত উদ্যোগকে বলা হতো যে সমস্ত উদ্যোগে ইকুইপমেন্টের মধ্যে বিনিয়োগের পরিমাণ সর্বোচ্চ 10 লক্ষ টাকা, অর্থাৎ সর্বোচ্চ 10 লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে যে সমস্ত উদ্যোগের ইকুইপমেন্টে, সেই সমস্ত উদ্যোগকে বলা হতো সূক্ষ্ম উদ্যোগ বা মাইক্রো এন্টারপ্রাইজ। নেক্সট, স্মল এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র উদ্যোগের কারবার কাজে বলা হতো? সেই সমস্ত উদ্যোগদের বলা হতো ক্ষুদ্র উদ্যোগের কারবার যাদের কারবারে ইকুইপমেন্টে বিনিয়োগের পরিমাণ 10 লক্ষ টাকার বেশি কিন্তু 2 কোটি টাকার কম, অর্থাৎ 10 লক্ষ থেকে 2 কোটি পর্যন্ত যাদের বিনিয়োগের পরিমাণ ইকুইপমেন্টে ছিল যে সমস্ত উদ্যোগে, সেই সমস্ত উদ্যোগকে বলা হতো স্মল এন্টারপ্রাইজ। নেক্সট বন্ধুরা, মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ মধ্যম উদ্যোগের কারবার কাদের বলা হতো? মধ্যম উদ্যোগের কারবার সেই সমস্ত কারবারদের বলা হতো যে সমস্ত কারবারে ইকুইপমেন্টে বিনিয়োগের পরিমাণ 2 কোটি টাকার বেশি কিন্তু 5 কোটি টাকার কম, অর্থাৎ 2 কোটি থেকে 5 কোটির মধ্যে যাদের বিনিয়োগ ছিল ইকুইপমেন্টের ওপর যে সমস্ত উদ্যোগে, সেই সমস্ত উদ্যোগদের বলা হতো মিডিয়াম এন্টারপ্রাইজ বা মধ্যম উদ্যোগের কারবার। এই ছিল বন্ধুরা এমএসএমইর ওল্ড ডেফিনেশন অ্যাজ পার মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006 অনুযায়ী। অর্থাৎ এই দু ধরনের অ্যাক্টিভিটি, ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি এবং সার্ভিসিং অ্যাক্টিভিটি, অর্থাৎ উৎপাদন সংক্রান্ত কার্যকলাপ এবং পরিষেবা সংক্রান্ত কার্যকলাপের উপর বেস করে কিন্তু এমএসএমইর ডেফিনেশনটি ডিফাইন করা ছিল এমএসএমইডি অ্যাক্ট 2006-এ। এই ডেফিনেশনটির কিন্তু পরিবর্তন করতে হয়েছে বন্ধুরা। এই পরিবর্তন কেন করতে হলো, এটি হচ্ছে এবার আমাদের প্রশ্ন। দেখুন বন্ধুরা, এই এমএসএমইর ওল্ড ডেফিনেশনে সবচেয়ে বড় ড্রব্যাক ছিল যে কোনো একটি উদ্যোগ, সেই উদ্যোগকে মাইক্রো এন্টারপ্রাইজ বা স্মল এন্টারপ্রাইজ না মিডিয়াম এন্টারপ্রাইজ হিসেবে গণ্য করা হবে সেটা নির্ভর করবে কিসের ওপর? সেই প্রতিষ্ঠানে বা সেই এন্টারপ্রাইজের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বা ইকুইপমেন্টে বিনিয়োগের ওপর। যেখানে কোনো একটি প্রতিষ্ঠানে কত টাকা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে বা ইকুইপমেন্টে বিনিয়োগ হচ্ছে সেটি কিন্তু নির্ধারণ করা খুব কঠিন কাজ, সেটা গভর্নমেন্টের পক্ষে সবসময় কিন্তু সহজ কাজ হয়ে ওঠে না যে কোনো প্রতিষ্ঠানে কত টাকা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে বা কত টাকা ইকুইপমেন্টে বিনিয়োগ হয়েছে। যেমন বলা যেতে পারে কোনো একটি উদ্যোগ তার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে বিনিয়োগের পরিমাণ হয়তো 10 কোটি টাকা, তাহলে সেটিকে মিডিয়াম এন্টারপ্রাইজ হিসেবে গণ্য করা উচিত। কিন্তু দেখা যাচ্ছে তিনি যখন রেজিস্ট্রেশন নিচ্ছেন এমএসএমই অ্যাক্টে, তখন তিনি তার ইনভেস্টমেন্টের পরিমাণ দেখাচ্ছেন 5 কোটি টাকা, অর্থাৎ 5 কোটি টাকা তিনি তার ইনভেস্টমেন্ট কমিয়ে দিয়েছেন, কমিয়ে দিয়ে সেই উদ্যোগ নিজেকে স্মল এন্টারপ্রাইজ হিসেবে রেজিস্ট্রেশন করিয়ে নিচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে কোন একটি উদ্যোগ কেন মাইক্রো বা কেন স্মল বা কেন মিডিয়াম এন্টারপ্রাইজ হিসেবে নিজেদেরকে রেজিস্ট্রেশন করায়। এর একাধিক সুবিধা আছে বন্ধুরা। কোন একটি উদ্যোগ নিজেকে এমএসএমই অ্যাক্টে রেজিস্ট্রেশন করাবে তার একাধিক সুযোগ সুবিধা ভোগ করার জন্য। আর এমএসএমই এন্টারপ্রাইজগুলোকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু একাধিক সুযোগ সুবিধা দিয়ে থাকে। যেমন বন্ধুরা, এই সমস্ত এন্টারপ্রাইজগুলো খুব সহজ শর্তে খুব অল্প সুদের হারে লোন পেয়ে থাকে। এই ধরনের এমএসএমইগুলোকে ট্যাক্স রিবেটের ব্যবস্থা করা হয়। বিভিন্ন গভর্নমেন্ট টেন্ডারের ক্ষেত্রে এই এমএসএমইগুলোর জন্যই খোলা হয়ে থাকে। এছাড়াও এই এমএসএমইগুলোকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এই সমস্ত সুযোগ সুবিধা গ্রহণের জন্য কিন্তু একটি এন্টারপ্রাইজ তারা তাদের নিজেদেরকে এমএসএমই অ্যাক্টে কিন্তু রেজিস্ট্রেশন করে থাকে বন্ধুরা। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে মাথা ব্যথা এটাই যে যেই সমস্ত এমএসএমইগুলোকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থাৎ সহজ শর্তে কম সুদের হারে ঋণের ব্যবস্থা করছি, বিভিন্ন ধরনের ট্যাক্স রিবেট দিচ্ছি, বিভিন্ন গভর্নমেন্ট টেন্ডারের সুযোগ সুবিধা দিচ্ছি, লাইসেন্সিংয়ের সুযোগ সুবিধা দিচ্ছি, এই এতগুলো সুযোগ সুবিধা দিচ্ছি এই সমস্ত এমএসএমইগুলোকে, তো এই সুযোগ সুবিধাগুলো সঠিক এমএসএমইগুলোই পাচ্ছে তো, নাকি অন্য কোনো এন্টারপ্রাইজ যারা হয়তো প্রকৃতপক্ষে এমএসএমইর মধ্যেই পড়বে না তারা নিজেদেরকে এমএসএমইর মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে তারা এই সুযোগ সুবিধাগুলো আত্মস্থ করছে? এটি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রধান মাথা ব্যথার কারণ। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করল, এই এমএসএমইডি অ্যাক্ট 2006 এর যে ওল্ড ডেফিনেশনটা ছিল সেই ওল্ড ডেফিনেশনের কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস করে দিল। এই চেঞ্জেসের মধ্যে প্রথম কাজ যেটা করল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই এমএসএমইর যে ওল্ড ডেফিনেশনটি দাঁড়িয়েছিল সেটি দুটি সেক্টরের উপর দাঁড়িয়েছিল, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টর। এই দুটি সেক্টরকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করলো, মার্জ করে দিল। বলা হলো আলাদাভাবে ম্যানুফ্যাকচারিং বা আলাদাভাবে সার্ভিস সেক্টর বলে দেয় কিছু অস্তিত্ব গণ্য করা হবে না, অর্থাৎ এই দুটোকে মার্জ করে দেওয়া হলো, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস দুটোকে এক করে দেওয়া হলো, অর্থাৎ ইনক্লুশন ঘটানো হলো, অর্থাৎ সরিয়ে দেওয়া হলো না, দুটোকে এক করে একটা ইউনিট ধরা হলো, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস। অর্থাৎ কোনো একটি এন্টারপ্রাইজ সে ম্যানুফ্যাকচারিং করুক বা সার্ভিসিং করুক না কেন, তাদেরকে একই দৃষ্টিকোণ থেকে বিচার করা হবে। এবং তার সঙ্গে আরেকটি ক্রাইটেরিয়া যুক্ত করা হলো, যেখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর ইনভেস্টমেন্টের নিরিখে এমএসএমই ডেফিনেশনটি ডিফাইন করা হয়েছিল, সেখান থেকে শিফট করা হলো, সেখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আনলো কি, অ্যানুয়াল টার্নওভার, অর্থাৎ ইনভেস্টমেন্ট এবং অ্যানুয়াল টার্নওভার, অর্থাৎ কম্পোজিট ক্রাইটেরিয়া ফিক্স করা হলো এমএসএমই রিভাইজড ডেফিনেশনের ক্ষেত্রে। অর্থাৎ এটির কিন্তু একটি যুগান্তকারী পরিবর্তন ঘটল, যেখানে ওল্ড এমএসএমই ডেফিনেশনে ইনভেস্টমেন্টের নিরিখেই শুধুমাত্র তার ডেফিনেশনটি দেওয়া হয়েছিল, এই রিভাইজড এমএসএমই ডেফিনেশনে কী করা হলো, ইনভেস্টমেন্টকে শুধুমাত্র একটি ক্রাইটেরিয়া হিসেবে গণ্য করা হবে না, এই ইনভেস্টমেন্টের সঙ্গে কিন্তু সেই এন্টারপ্রাইজের অ্যানুয়াল টার্নওভারকেও জুড়ে দেওয়া হলো। অর্থাৎ এখন থেকে কোন একটি এন্টারপ্রাইজকে এমএসএমই হিসেবে অন্তর্ভুক্ত হতে হলে সেই এন্টারপ্রাইজের ইনভেস্টমেন্ট এবং অ্যানুয়াল টার্নওভার এই দুটি ক্রাইটেরিয়ার উপর বেস করে তাদেরকে কিন্তু মাইক্রো স্মল বা মিডিয়াম এন্টারপ্রাইজ হিসেবে গণ্য করা হবে। তো দেখে নি বন্ধুরা এমএসএমইর রিভাইজড ডেফিনেশনটি। এমএসএমইডি অ্যাক্ট 2006 এর অ্যামেন্ডমেন্ট ঘটনা হলো তার ডেফিনেশন পার্টে, এবং একটি নতুন ডেফিনেশন আমাদেরকে দেওয়া হলো, যেখানে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস দুটো ইউনিট আলাদা ছিল, সে দুটো ইউনিটকে মার্জ করে এক করে দেওয়া হলো, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস। অর্থাৎ কোনো এন্টারপ্রাইজ ম্যানুফ্যাকচারিং করুক বা সার্ভিস প্রোভাইড করুক, যাই করুক না কেন, তাদেরকে একটি ইউনিট ধরা হবে এবং তাদেরকে মাইক্রো এন্টারপ্রাইজ, স্মল এন্টারপ্রাইজ বা মিডিয়াম এন্টারপ্রাইজ কিসের নিরিখে বলা হবে, সেই সমস্ত এন্টারপ্রাইজের ইনভেস্টমেন্ট এবং টার্নওভারের নিরিখে বলা হবে। তো দেখে নি বন্ধুরা মাইক্রো এন্টারপ্রাইজ কাদেরকে বলা হচ্ছে। সেই সমস্ত এন্টারপ্রাইজকে মাইক্রো এন্টারপ্রাইজ বলা হচ্ছে যে সমস্ত এন্টারপ্রাইজ ম্যানুফ্যাকচারিংয়ের কাজে জড়িত থাকুক বা সার্ভিস প্রোভাইডিংয়ের কাজে জড়িত থাকুক না কেন, তাদের ইনভেস্টমেন্ট যদি 1 কোটি টাকার কম হয় এবং টার্নওভার যদি 5 কোটি টাকার কম হয়, তবেই তাদেরকে মাইক্রো এন্টারপ্রাইজ হিসেবে গণ্য করা হবে। তো বন্ধুরা ওল্ড ডেফিনেশনে মাইক্রো এন্টারপ্রাইজের ক্রাইটেরিয়া কী ছিল, অনলি ইনভেস্টমেন্ট। এবার কিন্তু সে ইনভেস্টমেন্টের সঙ্গে টার্নওভার জুড়ে দেওয়া হলো। এবার কিন্তু কোনো একটি প্রতিষ্ঠান
ইনভেস্টমেন্ট যতই চেপে দেওয়ার চেষ্টা করুক না কেন, টার্নওভার কিন্তু চাপতে পারবে না। কারণ বন্ধুরা আপনারা জানেন জিএসটি এর কারণ, জিএসটির ফলে প্রত্যেকটা এন্টারপ্রাইজেরই কিন্তু টার্নওভার কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে, টার্নওভারের উপর কিন্তু স্বচ্ছতা এসছে। তাই বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জোর দিয়েছে টার্নওভারের উপর, কারণ জিএসটি আসার ফলে আমাদের দেশে প্রত্যেকটি এন্টারপ্রাইজের কিন্তু টার্নওভারের উপর কিন্তু স্বচ্ছতা এসছে। অর্থাৎ বন্ধুরা আমরা বলতে পারি এই এমএসএমই ডেফিনেশন কিন্তু সময়ের চাহিদা। জিএসটি আসার ফলে আমরা অনুমান করেছিলাম যে নিশ্চয়ই এই এমএসএমইর ডেফিনেশনের চেঞ্জেস হবে এবং সেই চেঞ্জেসটা হয়েছে। নেক্সট বন্ধুরা স্মল এন্টারপ্রাইজ কাদের বলা হয়েছে, সেই সমস্ত এন্টারপ্রাইজকে স্মল এন্টারপ্রাইজ অর্থাৎ ক্ষুদ্র উদ্যোগের কারবার বলা হয়েছে, যাদের ইনভেস্টমেন্টের পরিমাণ 10 কোটি টাকার কম এবং টার্নওভারের পরিমাণ 50 কোটি টাকার কম। অর্থাৎ বন্ধুরা যে সমস্ত এন্টারপ্রাইজ বা উদ্যোগের বিনিয়োগের পরিমাণ 1 কোটি টাকার বেশি কিন্তু 10 কোটি টাকার কম এবং টার্নওভার অর্থাৎ বিক্রয়ের পরিমাণ 5 কোটি টাকার বেশি কিন্তু 50 কোটি টাকার কম, এই ধরনের উদ্যোগকে বলা হবে স্মল এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র উদ্যোগের কারবার। নেক্সট বন্ধুরা মিডিয়াম এন্টারপ্রাইজ বা মধ্যম উদ্যোগের কারবার কাদের বলা হবে, সেই সমস্ত উদ্যোগকে মিডিয়াম এন্টারপ্রাইজ বলা হবে যাদের ইনভেস্টমেন্টের পরিমাণ 50 কোটি টাকার নিচে এবং টার্নওভারের পরিমাণ 250 কোটি টাকার নিচে। অর্থাৎ বন্ধুরা সেই সমস্ত উদ্যোগকেই মধ্যম উদ্যোগের কারবার বলা হবে যাদের বিনিয়োগের পরিমাণ 10 কোটি টাকার বেশি কিন্তু 50 কোটি টাকার কম এবং অ্যানুয়াল টার্নওভার বা বাৎসরিক বিক্রয়ের পরিমাণ 50 কোটি টাকার বেশি কিন্তু 250 কোটি টাকার কম, এরকম উদ্যোগকে বলা হবে মধ্যম উদ্যোগের কারবার অর্থাৎ মিডিয়াম এন্টারপ্রাইজ বলা হবে। তো বন্ধুরা এই এমএসএমইর রিভাইজ ডেফিনেশনের অপেক্ষা কিন্তু আমরা 3 বছর ধরেই ছিলাম যাবে থেকে জিএসটি ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হয়েছে। কারণ জিএসটি যেহেতু ইমপ্লিমেন্ট হয়ে গেছে, সুতরাং এমএসএমইর যে ওল্ড ডেফিনেশন যেটা কিনা ইনভেস্টমেন্টের উপর বেস করেছিল সেটা একটি প্রবলেমেটিক ডেফিনেশন ছিল, যেটা কিনা রিয়েলিস্টিকও ছিল না। অর্থাৎ কোনো একটি এন্টারপ্রাইজে কত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে তার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে সেটা কিন্তু নির্ধারণ করা কোয়াইট আনরিয়েলিস্টিক। তাই বন্ধুরা আমরা অপেক্ষায় ছিলাম যে নিশ্চয়ই এই এমএসএমইর ডেফিনেশনের রিভিশন ঘটবে, আর 1 জুন 2020 সেই রিভিশন ঘটলো, যেখানে শুধুমাত্র ইনভেস্টমেন্টকেই একমাত্র ক্রাইটেরিয়া হিসেবে গণ্য করা হলো না এমএসএমই ডেফিনেশনের ক্ষেত্রে, তার সঙ্গে অ্যানুয়াল টার্নওভারকে কিন্তু যুক্ত করে দেওয়া হলো। এখন থেকে কোন একটি এন্টারপ্রাইজকে এমএসএমই হিসেবে নিজেদেরকে রেজিস্ট্রেশন করাতে হলে তাদেরকে ইনভেস্টমেন্ট এবং তার সঙ্গে তাদের অ্যানুয়াল টার্নওভার দুটোই কিন্তু সাবমিট করতে হবে, তবেই তাদেরকে এমএসএমই হিসেবে রেজিস্ট্রেশন দেওয়া যাবে। তো বন্ধুরা এই ছিল এমএসএমই রিভাইজ ডেফিনেশন, যা কিনা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তথা মোদি সরকারের। তো বন্ধুরা আমরা দেখে নিই কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই এমএসএমইর উপর অধিক গুরুত্ব আরোপ করছে। অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট, অর্থাৎ বন্ধুরা আমাদের ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী এই এমএসএমইগুলো কিন্তু আমাদের মোট জিডিপির 30% হোল্ড করে এবং আমাদের দেশের যা টোটাল এক্সপোর্ট হয় বিদেশের বাজারে সেই টোটাল এক্সপোর্টের 48-50% এক্সপোর্ট কিন্তু আমাদের এই এমএসএমইগুলোই করে থাকে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এই এমএসএমইগুলো কীভাবে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে। নেক্সট এই এমএসএমইগুলো ম্যানুফ্যাকচারিং সেক্টরেই 6.11% জিডিপি হোল্ড করছে এবং সার্ভিস সেক্টরে কিন্তু 24.63% অ্যাট প্রেজেন্ট জিডিপি হোল্ড করছে। এবং ভারতবর্ষের মোট যে ম্যানুফ্যাকচারিং আউটপুট তার 33.4% কিন্তু হোল্ড করছে এমএসএমইগুলি। এছাড়া বন্ধুরা এই এমএসএমইগুলি কিন্তু 11 কোটিরও বেশি জব কিন্তু প্রোভাইড করছে আমাদের দেশের মানুষকে। তো এর থেকেই আপনারা অনুমান করতে পারছেন যে এমএসএমইগুলি কীভাবে আমাদের দেশকে তথা আমাদের দেশের অর্থনীতিকে আমাদের দেশের সমাজকে কীভাবে প্রভাবিত করছে। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই এমএসএমইর ওপর কিন্তু এত গুরুত্ব আরোপ করছে। তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এটুকুই। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মূল্যবান সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com, আমাদের ফেসবুক পেজ ও এডুকেশন সাপোর্টও আমাদের ফলো করতে পারেন।
তো বন্ধুরা আজ এইটুকুই, আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।